যেদিকে লাইট পাইতেছে গাছগুলা কিন্তু ওদিকে যাইতেছে তো এই হলো আমার চারা গাছ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ট্রিম কেমন আছেন আপনারা সবাই আজকে চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে আমার দিনে শুরু হইল মাত্র ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়া আইসা বসছি এখনো উঠে নাই তো আমি একটু প্লান্টিং এর কাজ করতেছিলাম কিছু চারা হইছে আমার কতগুলো বীজ দিয়ে রাখছিলাম জার্মিং করতে গত সপ্তাহে তো কয়েকটা চারা হয়েছে ওগুলাকে আবার একটু যত্ন টত্ন করে আসলাম কজ চারা বড় হওয়ার আগ পর্যন্ত একটু রিস্কি তো এবছর ইচ্ছা আছে ভালোভাবে প্লান্টিং করার কজ জিভিল এখন একটু বড় হয়েছে লাস্ট থ্রি ইয়ার্স আমি ঠিকমতো প্লান্টিং করতে পারি নাই টু ইয়ার্স তো জীবিলকে নিয়ে ভেজেছিলাম আর আমার প্রেগনেন্সি টাইমে খুব কষ্ট গেছিল আমার আমি পারি নাই তখন প্লান্টিং নিয়ে মানে কোনো কিছু করতে তো অনেক বছর হয়ে গেছে এবার দেখি ইনশাল্লাহ যদি আল্লাহ চায় ভালো করে প্ল্যানিং করব আর কি তো এই আমি ওইগুলা একটু ওখানে একটু সময় দিছি ঘুম থেকে উইঠা এখন জিবিল উঠলে নাস্তা টাস্তা খাবো আজকে আবার মিস্ত্রিরা আসবে কজ আমার কাজ শেষ হয় নাই ভাবছিলাম শেষ হয়ে যাবে কিন্তু এখনও শেষ হয় নাই শেষ হইয়াও হইল না শেষ এরকম একটা অবস্থা আর কি তো এই যাই দেখি এখন একটু নাস্তা বানাই নাস্তা বলতে ঝটপট কিছু কাজ আমি রান্না ওইভাবে করতে পারি না রান্নাঘরে কাজ আমার সিংটা বন্ধ হয়ে রয়েছে এখন দেখি মষ্ট করে একটু নুডলস বানাই যে বিল তাইলে খাবে আর কি অনেকদিন হয়েছে ওই নুডুলস খাওয়ানো হয় না তো এই যে এই হলো আমার কিচেনের অবস্থা মানে রকম বোর্ডটা বসাই দেওয়া গেছে বাট সিং ঠিং একদম নাই খুবই খারাপ অবস্থা চুলা চলতেছে তো আমি ভাবলাম মিস্ত্রিরা এখনো আসে নাই আমি ঝটপট একটু ডাল ভাত রান্না করে ফেলে তিন চার দিন ধরে টানা বাইরের খাবার থেকে খেতে আর ভাল লাগতেছে না অশান্তি লাগতেছে তো আমি আর আমার হাতে আধা ঘন্টা সময় আছে আর ফাটফাট করে এখন ডিম ভুনা করে ফেলবো ডাল ভাত অলরেডি বসায় দিছি ওই যে ইয়েতে আর হচ্ছে আলু ভর্তা করে ফেলবো আলুটা অভিনিষিদ্ধ করে ফেলবো সো এটা হইলে মানে আমাদের আজকের চলে যাবে আর কি আজকে বাইরে খেতে ইচ্ছা করতেছে না খুবই বিরক্ত লাগতেছে তো দেখি ঝটপট করে শেষ করি জিবিল ঘুম থেকে উঠে গেছে আর ঘরবাড়ির অবস্থা তো খুবই খারাপ পেছন থেকে তো দেখতেছেন সবকিছু ঢাকা ঢুকা আমি কোনো রকম যাযাবরের মতো একটু রান্না করছি চুলা ম্যাশ হইছে কিন্তু চুলা ক্লিন করতে পারতেছে না যদিও চুলাটা চেঞ্জ করবো তারপরেও না বাট এখানে সিঙ্ক নাই সিঙ্ক ছাড়া অন্য জায়গা থেকে পানি না চুলা ক্লিন করা খুবই টাফ রান্নাটাই অনেক টাফ হইছে আলহামদুলিল্লাহ তিন চারটে আইটেম রান্না করছি সো ফার উই আর গুড কালকে পর্যন্ত চলে যাবে আর ভাল লাগতেছে না বাইরে খাবার খেতে গেলে তো আমি এখন আমি এইভাবে চা খাই না বাসায় বাট এখন ওভেনে চা বানাই যে ওভেনে দিয়া টি এক দিয়ে চা বানাইতেছি চা ছাড়াও আমার চলতেছে না সব মিলায়া বেহাল অবস্থা আছে ঠিকই কিন্তু রান্না করতে গেলে ধোয়াপালি করতে হয় ওই জিনিসগুলা জমতেছে মানে আমার মানে রান্নাঘরে সব লাইন বন্ধ পানির তো বাথরুমে নিয়ে তো এগুলো করা যাবে না বাহিরে নিয়েও আমি ধুইতে পারবো না যে বিল আছে তোর বাবা বাসা থাকলে আমি বাহিরে কাজগুলো সেরা ফেলতাম বাহিরের কল দিয়া সো সব মিলায় আর কি ঝামেলা চা খাবো চা ছাড়াও শান্তি লাগে আমার লাইফ তো যেহেতু আমি লেকার বেশি খাই আমার এভাবে পোষায় না চা জিবু চায়ের রং দেখা তো আমি এটারে টি মিনিটের মতো চুবায় রাখবো তারপর এটার মধ্যে আর কি আর এই যে রান্না করে ঘরের মধ্যে না রাখতে হয়েছে আমি এখন কাজ শুরু করে দিবে ভোনা করছি আলু ভর্তা ডাল ভাত আর ফ্রিজে কুলমি শাক আছে টমেটো টক আছে হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমি কয়দিন শুধু বাড়ি থেকে কফে না মানে খাইছি এভাবেই কাটাইছি চা খাই লাগতেছে যুগ হয়ে গেছে চার পাঁচ দিন ধরে একদমই চা খাওয়া হইতেছে না কাপড় চোপড় ধোয়া আছে মিস্ত্রিরা আমার আজকে আসতেও লেট করতেছে মানে মেজাজ পুরাই খারাপ আজকেও যদি কাজ শেষ না করতে পারে আমি জানি না কবে শেষ হবে রোজাই সাপড়ছে মানে কবে গুছাবো কবে কি করবো আমি কিছুই বুঝতেছি না খুবই বিরক্তিকর দেশে মানে যারা বিদেশে থাকে আমার সবাই মতো সাফার করে কিনা আমি প্রথম এইভাবে কাজ করাইতেছি বাট আমার এক্সপিরিয়েন্স খুবই খুবই খারাপ না খুবই বাজে আমার কিচেনের নতুন চুলা এসে পড়ছে আমি চুলাটা চেঞ্জ করতেছি চুলাটা অনেক পুরানো ছিল এখন ওরা আয়সা সেট করে দিয়ে যাবে সব আমার চুলাটা নতুন আনাইছি আমার আগের আগের চুলা স্টোভ টা ছিল আমি যখন বাসা নিচ্ছিলাম ভালোই পুরানো ছিল স্টোভ উপরে ভালো মলের মতো জমেছিল ওগুলা ক্লিন হচ্ছিল না একদমই নষ্ট ছিল এই বাসায় আগে যারা ছিল ওরা ভাড়া থাকতো ওরা ঠিকভাবে ভাবে টেক কেয়ার করে না জিনিসপত্র তো যেহেতু বাড়ির কাজ করাইতেসি এই সুযোগ এসেজন্য আমি কিচেনটাও ঠিক করে ফেলাইতেছি এতটুকু গ্যাপ রয়ে গেছে এটা ফিল আপ করতে হবে বলতে হবে কাউন্টার টপটা দেখা যাচ্ছে কিনা লাইক ডিমের যে বক্সগুলো আসে ও বক্সগুলোর মধ্যে আমি একটা একটা করে বীজ লাগাইছি এখানে দুইটা উঠছে আর আমি এইভাবে প্লাস্টিক র্যাপ দিয়ে ঢাইকা দিছি আমার আর পানি দেওয়া লাগতেছে না ওয়ান উইক হয়েছে ওয়ান উইকের মধ্যে অনেকগুলো উঠে গেছে ওগুলো ঘরে নিয়ে গেছি আর যেগুলো উঠে নাই কিছু কিছু জিনিস টু উইক্স লাগে তো এইভাবে আমি জার্মিং করি জাস্ট একটু ফোটা করে দিই প্লাস্টিক র্যাপটা দ্যাটস সেট আর এখানে নিচে কাপগুলোর মধ্যে কিছু দিয়ে রাখছে আর নিচে বাটিতে একদিকে পুদিনা পাতা লাগাইছি হয়ে যাবে ইনশাল্লাহ দুই তিন দিনের মধ্যে ভরে যাবে আর এগুলো এখনও একটাও হয় নাই জার্মিং হইতেছে তো এইভাবে জার্মিং করলে আমি জাস্ট এইভাবে টেবিলে রাখিয়ে দিচ্ছি একটা বের করে দেখাই এই যে এরকম টুথপিক দিয়ে দুই তিনটা ফোটা করে দিয়েছি দেড়শিট তো এটা করলে যেটা হয় যে আর্দ্রতাটা ঠিক থাকে আর মাস্ট থাকে মাটিটা বিষ চারাটা উঠলে তারপরে গিয়ে আমি পোটিং করবো আর কি আর আমি ঘরে দেখিতে এই চারাগুলো উঠছে এগুলো সিমের চারা এটা বরবটির আর এগুলা আমার মনে হতে ভেন্ডি নামেরটা আমি জানি না আমি লিখে রাখি না একটু বড়ো হলে বোঝা যাবে আমি চারা এত চিনি না তো এই চারাগুলা আপাতত আমার হয়েছে তো আমি এগুলো এই না জানালার কাছে রাখছি যাতে উইন্ডো লাইট পাই যেদিকে লাইট পাইতে আসে গাছগুলা কিন্তু ওদিকেই যেতে আসে আর রাত্রিবেলা আমি যেটা করি কিচেনে চুলার উপরে রাখা দিই ওই যে চুলার স্ট্যান্ড যে লাইটটা থাকে চুলার উপরে ওই লাইটটা জ্বালায় রাখি তো আমি আর এইভাবে ঘরেই মোটামুটি এক দেড় সপ্তাহ বড়ো করবো যখন একটু শক্ত মজবুত হবে তখন আমি একবারে টবে দিব তা আমি এবার প্ল্যান করছি গাছ একবারে মাটিতে না লাগায় টবে রাখবো আমার জন্য ইজি হবে ম্যানেজ করার জন্য তো এই হলো আমার চারা গাছ এতগুলো হয়েছে সো দোয়া করবেন এ বছর যাতে আমি প্লান্টিংটা শুধুমতো করতে পারি আমার ইচ্ছা আছে অনেক 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 গাছ লাগানো ব্যাক কাজ করার আমি জানি না কতটুকু পারবো রোজার মধ্যেও করব ইনশাআল্লাহ রোজার পরেও করব এখন তো ওয়েদার একটু ভালো হইতেছে সো দোয়া করবেন আমাদের জন্য আর আমার প্লান্টিং তো অনেক ভাল লাগে গার্ডেনিং করা প্লান্টিং করাই কয়েক বছর করতে পারি নাই আমি যখনই কারোটা দেখতাম আমার খুব মানে মায়া লাগতো দেন আমি চাই পার আমি করতে পারতেছি না সময়ের অভাবে বা পরিস্থিতির কারণে তো এই ভালো থাকবেন সবাই আজকে ছোটোখাটো একটা ভ্লগ শেয়ার করলাম দোয়া করবেন আমাদের জন্য আর হ্যাঁ গাছের আপডেট তো আমি প্রতিদিনই দিব কি কি হচ্ছে কজ প্রতিদিনই একটা একটা করে চারা উঠতেছে আমার দেখতে ভালো লাগতেছে সো আমি এই আপডেটগুলো আপনাদের দিব আর ঘরে যে প্ল্যানগুলো রাখছি এগুলাতে আমি অল্প অল্প করে পানি দিতেছি বাহিরেরগুলাতে দিতে হচ্ছে না ওগুলো এমনিই মস্ট থাকে কিন্তু ঘরেরটাতে আমি অল্প অল্প করে প্রতিদিনই পানি দিতেছি কজ তাহলে এটা ড্রাই হবে না ময়েস্ট থাকবে মাটিটা আর ময়েস্ট থাকাটাই আমার জরুরি তো এই ভালো থাকবেন সবাই দেখাবো ইনশাল্লাহ নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ